প্রিয় আমার ছাত্র ছাত্রীরা, আশা করি তোমাদের ভালো লাগছে আমার এই ইউটিউব চ্যানেল গুরুকুল অ্যাট দ্য রেট অফ আশ্রম টপার এডুকেশন। আজকে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমি একটি কবিতা আলোচনা করব, আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতাটা। আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্য যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে অল বটনটি টিপে দেবে, তাহলে তোমরা সবাই পাবে। ঠিক আছে, শুরু করি আজকের কবিতা পাখির কাছে ফুলের কাছে। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোল গাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর, মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ, পাথর ঘাটায় গির্জেটা কি লাল পাথরের ঢেউ, দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়, কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়, পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার, এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার, আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমোনোর দল, পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ, রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ, দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব, কাব্য হবে কাব্য হবে জুল্ল কলরব, কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই, পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই। হ্যাঁ ছাত্রছাত্রীরা, আমি কবিতাটা পাঠ করলাম, আশা করি শুনলে ভালোভাবে। এবার এই কবিতা সম্পর্কে আমরা একটু আলোচনা করব, তোমরা শুনতে থাকবে। হ্যাঁ, প্রথমে আমি বলি পাখির কাছে ফুলের কাছে কবিতায় আল মাহমুদ যেটা করতে চেয়েছে সেটা হলো, এই কবিতায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছেন, এই সৌন্দর্যে কবি নিজেই অভিভূত ও মুগ্ধ হয়েছেন। কবি প্রকৃতির ফুল পাখি চাঁদ পুকুরের জলের সাথে ভাব জমাতে চান। এই দেশাত্মমূলক কবিতা বা দেশাত্মবোধক কবিতায় আমি প্রথমে তোমাদের আমি এই কবিতার কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনায় চলে যাচ্ছি, জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে, শোনো তাহলে। পাখির কাছে ফুলের কাছে কবিতার রচয়িতাকে, রচয়িতার নাম আল মাহমুদ, তোমরা সবাই হয়তো জানো। এবার বলবো কলরব শব্দের অর্থ কী। কলরব শব্দের অর্থ হলো কোলাহল। তারপর আমরা বলবো দরবার শব্দের অর্থ কী। দরবার শব্দের অর্থ হলো রাজসভা। চৌকিদার শব্দের অর্থ কী। চৌকিদার শব্দের অর্থ হলো দারোয়ান। দিঘির কথায় কারা হেসে উঠল। দিঘির কথায় ফুল পাখিরা হেসে উঠল। পকেট থেকে কবিকে কি খোলার কথা বলা হয়েছে। পকেট থেকে কবিকে পদ্য লেখার ভাঁজ খুলতে বলা হয়েছে। কবি পকেট থেকে কি বের করলেন। কবি পকেট থেকে ছড়ার বই বের করেন। নেক্সট প্রশ্নে আমরা যাই, পাখির কাছে ফুলের কাছে কবিতায় চাঁদকে কবি কিসের সাথে তুলনা করেছেন। চাঁদকে তিনি ডাবের সাথে তুলনা করেছেন। পাখির কাছে ফুলের কাছে কবিতায় উল্লিখিত মস্ত শহর দেখতে কেমন। মস্ত শহরটা দেখতে অনেকটা ঝিম ধরা। এবার নেক্সট প্রশ্ন যায়, দিঘির জল নিজেদের কি বলে সম্বোধন করেছেন। না ঘুমোনো দল বলে সম্বোধন করেছেন, নিজেদেরকে না ঘুমোনোর দল। কোথায় আজ কাব্য হবে। রক্ত জবা ঝোপের কাছে আজ কাব্য হবে। কোন জিনিসটিকে দেখে কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হয়। মসজিদের মিনারটিকে দেখে কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হয়। এবার বলবো পাথর ঘাটায় গির্জাটিকে লাল পাথরের ঢেউ বলে মনে হয়। কবিকে কোন জিনিসটির কাছে আসার জন্য ডাক দেয়। পাহাড় কবিকে কাছে আসার জন্য ডাক দেয়। এবার কোথায় জোনাকিদের দরবার বসেছে বলবে, জোনাকিদের দরবার বসেছে লাল দিঘির পাড়ে। কবিকে দেখে দিঘির জন্য কি করে, কবিকে দেখে দিঘির জল কলকলিয়ে ওঠে। ঠিক আছে,
এবার কিছু প্রশ্ন আমি অনুধাবনমূলক প্রশ্ন উত্তর বলছি, ভালোভাবে উত্তরগুলো করে ফেলবে বাড়িতে তোমরা। কবি ছিটকিনিটা ধীরে ধীরে খুললেন কেন, লিখবে কবি আল মাহমুদ বলছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য তিনি ছিটকিনিটা ধীরে ধীরে খুললেন। কবি পাখির কাছে ফুলের কাছে কবিতায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছেন, এই সৌন্দর্য কবি নিজেই অভিভূত মুগ্ধ হয়েছেন। কবি প্রকৃতির ফুল পাখি চাঁদ পুকুরের জলের সাথে ভাব জমাতে চান, সুতরাং প্রকৃতির সৌন্দর্য অবলোকন এবং উপভোগ করতে কবি ছিটকিনিটা ধীরে ধীরে খুললেন। এবার দ্বিতীয় প্রশ্নে যাবে, কবি কীভাবে মনের কথা ব্যক্ত করেছেন। কবি পাখির কাছে ফুলের কাছে কবিতায় সর্বত্রই প্রকৃতি নিয়ে নানা কথা ব্যক্ত করেছেন, বলবে কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত কবি প্রকৃতির বৈচিত্র্য আর প্রকৃতির প্রতি তার টান তা তুলে ধরেছেন। কখনো চাঁদকে ডাবের মতো বলেছেন, আবার কখনো গির্জাকে লাল পাথরে ঢেউ বলেছেন, প্রকৃতি কি যেন তার কল্পনা চোখ দিয়ে দেখেছেন, আবার প্রকৃতির সাথে যেন তিনি কথা বলে যাচ্ছেন সেটাও বোঝাচ্ছেন। দিঘির জলের সাথে কিংবা ফুল পাখিদের সাথে যেন আত্মীয়তার সম্পর্ক হয়েছে তার, তাই তো প্রকৃতি তাকে আপন করে নিয়েছে, বুঝতে পারছ। নেক্সট প্রশ্নে যাবে, কখন উটকো পাহাড় কবিকে ডাক দিল। কবি যখন দরগাতলায় পেরিয়ে বাম দিকে মোড় ফিরেছেন তখনই উটকো পাহাড় তাকে ডাক দিল, অর্থাৎ কবি এই কবিতায় কবি রাতে প্রকৃতির সান্নিধ্য আসেন, সেখানে তিনি শহরের বিভিন্ন স্থান পার হয়ে যখন দরগাতলা আসেন তখন বামে মোড় ঘুরেই দেখতে পান একটি পাহাড়, যাকে কবি কিছুটা ঝামেলা মনে করেছিলেন, কারণ কবির মনে হচ্ছিল পাহাড়টি যেন তাকে কাছে ডাকছে। আমরা নেক্সট প্রশ্নে যাই, কবিকে দিঘির জল কালো জল কলকলিয়ে উঠল কেন। কবিকে কাছে যেতে দেখে দিঘির জল কলকলিয়ে উঠল, কারণ কবি গভীর রাতে প্রকৃতির টানে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন, সেখানে তিনি শহরে গির্জা মসজিদের মিনার আর পাহাড় প্রদক্ষিণ করেন, এরপর তিনি আসেন লাল দিঘির পারে, জোনাকি পোকার আসর জমেছে সেখানে। এরপর কবির মনে হয় দিঘির কালো জল যেন তার সাথে কথা বলছে, তাকে আহ্বান করছে তাদের সাথে সময় কাটানোর জন্য। আমরা নেক্সট প্রশ্নে যাই, ফুল পাখিরা সব কলরব জুড়ে দিল কেন। উত্তর বলবে পাখির কাছে ফুলের কাছে কবিতায় কবির সাথে ফুল পাখিদের মিলন হলে তারা আনন্দে কলরব জুড়ে দিল। আসলে কবি প্রকৃতির মাঝে গিয়ে তাকে যেন সঙ্গী হিসাবে নিয়েছেন, প্রকৃতির সাথে তিনি অনবরত কথা বলে যাচ্ছেন, আর যার প্রকৃতি আর তার সাথে যোগ দিয়েছে, এই কারণেই দিঘির জলকে দেখে কবি ভাবছেন তাকে যেন ডাকছে, ফুল পাখিরাও তার কাছে কবিতা শুনবে বলে আগ্রহ প্রকাশ করছে, অর্থাৎ এর মাধ্যমে প্রকৃতির সাথে কবির বন্ধুত্ব আর আত্মিক সম্পর্কের রূপ ফুটে ধরেছে, বুঝতে পারছো তোমরা। ঠিক এইভাবে উত্তর লিখবে, খাতায় লিখে নেবে, তারপর মুখস্থ করবে। নেক্সট প্রশ্ন বলি, দিঘির কথায় ফুল আর পাখিরা হেসে উঠল কেন। লাল আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় দিঘির জলের সাথে একাত্মতা প্রকাশ করতে ফুল পাখিরা হেসে উঠল। কবি প্রকৃতিকে ভালোবাসায় তাদের মাঝে যেন আর প্রকৃতি তাকে আপন করে নেয়, তাই তো দিঘির জল কবিকে রাত জাগতে আহ্বান জানান, তার কবিতার খাতা খুলতে বলে, ফুল পাখিরা তাতে সায় দেয়, কারণ তারাও কবির কবিতায় শুনতে পারে, অর্থাৎ কবির সাথে প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। নিশ্চয়ই ছাত্রছাত্রীরা তোমাদের ভালো লাগলো, আশা করি এরপরে আমি আর একটা কবিতা নিয়েও আলোচনা করব। এগুলো খুব ভালোভাবে করো, মুখস্থ করো, তোমাদের এই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে তাহলে আমি রাখি, আবার নেক্সট ডেতে আমি দেবো আবার একটা ভিডিও তোমাদের নতুন গল্প বা কবিতা নিয়ে আসবো। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে, হ্যাঁ অবশ্যই অল বটম টিপে দিও, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। প্রত্যেকেই ভালো থেকো, সাবধানে থাকো, সুস্থ থেকো।